আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে বহু দূরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে আমরা আছি শাহিন স্কুলে। সো আমরা টিফিনের ফাঁকে একটু শিক্ষার্থীদের কাছ সাথে একটু মজা করে আসে, চলেন। সো আমরা আজকে আছি শাহিন স্কুলে। স্যার এখন মনে হয় টিফিন ব্রেক, রাইট? ফাইন, তাহলে আমরা ওদের কাছ থেকে কিছু চমৎকার আনসারের আশা করতেছি। সো দেখি ওরা পারে কিনা, যদি পারে ওদের জন্য সারপ্রাইজিং গিফট থাকবে অবশ্যই। সো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ম্যাঙ্গো, রাইট? ম্যাঙ্গো, ফাইন। কিন্তু আমার কোয়েশ্চেন এটা না, এই আমটা কি কাঁচা না পাকা? মনে করতেছ না? কাঁচা আমের ইংরেজি গ্রিন ম্যাঙ্গো বাদে অন্য কিছু আছে কিনা? আগেবার পারবা কেউ? পারবা না? ওকে ফাইন, আমি এটা আনসারটা নিলাম যে এটা গ্রিন ম্যাঙ্গো আর একটা র ম্যাঙ্গো আছে, র ম্যাঙ্গো, ঠিক আছে। যাই হোক, এই জন্য আনসারটা আমি নিলাম। তো কে বলছিলে জানি? তুমি বলছিলে প্রথমে, না? গ্রিন ম্যাঙ্গো। সো তুমি আমাদের এই শাহিন শিক্ষা পরিবার থেকে অবশ্যই একটা গিফট পেয়ে যাবে, ঠিক আছে। সো সেকেন্ড কোয়েশ্চন, এবার দেখি আমরা এই আমটা যদি এদিকে ধরি তাহলে এটাকে কী বোঝা যায়? পাকা না কাঁচা? পাকা আম। কি আম? পাকা আম। আচ্ছা এবার বলেন পাকা আম ইংরেজি কি? একজন কে বলবে? তুমি বলছো একবার, মনে নাই? রাইফ, রাইফ ম্যাঙ্গো, রাইফ ম্যাঙ্গো। আচ্ছা হোয়াট ইজ দ্য স্পেলিং অফ রাইফ? রাইফ স্পেলিংটা কি? RIFE, RIFE। তুমি স্যার? তুমি RIPE, 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 রাইফ ম্যাঙ্গো, রাইফ। ভেরি গুড, এই আনসারটা সঠিক হয়েছে। সো রাইফ ম্যাঙ্গো মানে কি? পাকা আম। আর গ্রিন ম্যাঙ্গো মানে কাঁচা আম, ঠিক আছে। সো সবার জন্য একটা তালি হয়ে যাবে, সবাই একটু তালি দিব আমরা সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের এভাবেই চলতে থাকবে, টিফিনের পাখে যত কিছু আছে সব কিছুই আজকে একদলকে নিয়ে আমরা এটা করলাম। নেক্সট ডে অবশ্যই আমরা অন্য একটা দলকে নিয়ে আসবো। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।